গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার যে প্রবলেম কিভাবে সলভ করবেন, হাউ টু ক্লিয়ার গুগল ড্রাইভ স্টোরেজ। সো ওয়েলকাম ফ্রেন্ড, আমি নূর অ্যান্ড ওয়েলকাম টু টেক ডায়েরি বাংলা। অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন গুগল ড্রাইভে, বিশেষ করে জরুরি ফাইল, ফটোজ, ভিডিওজ গুগল ড্রাইভে সেভ করে রাখলে সেটি সুরক্ষিত থাকে। তবে একটি গুগল ড্রাইভে 15 GB পর্যন্ত স্টোরেজ আমরা ফ্রিতে পাই। তো এই 15 GB স্টোরেজ যদি ফুল হয়ে যায়, এরপর আপনি যদি স্টোরেজ বাড়াতে চান, তবে তার জন্য আলাদা করে আপনাকে টাকা দিতে হবে। তাই আজকের ভিডিওতে যে টিপস দেখাবো, যেটা আপনার গুগল ড্রাইভের জায়গা বা স্টোরেজ ফুল হয়ে যাওয়ার প্রবলেমটাকে সলভ করে দেবে। তাহলে জুড়ে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ফেসবুকে হলে ফলো করুন। চলুন শুরু করা যাক। তো গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার প্রবলেমটিকে সলভ করার জন্য প্রথমত আপনাকে গুগল ড্রাইভের যে বড় ফাইলগুলি আছে সেগুলিকে মুছে ফেলতে হবে। তো এর জন্য আপনাকে গুগল ড্রাইভে লগ ইন করে নিতে হবে এবং 3 lines চলে আসতে হবে। এখানে আসার পর স্টোরেজে চলে আসবেন এবং ফ্রি আপ স্পেসে ক্লিক করে নিতে হবে। এখানে এসে আপনি দেখতে পাবেন আপনার কোন ফাইল কতটা জায়গা নিয়ে আছে। এখানে যে ফাইলগুলি বড় সাইজের, তো সেইগুলিকে সিলেক্ট করবেন এবং অপ্রয়োজনীয় ফাইলগুলিকে ডিলিট করে দেবেন। তাহলে আপনার গুগল ড্রাইভের স্টোরেজ অনেকটাই খালি হয়ে আসবে। এরপর আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, ট্র্যাশ ফোল্ডারে চলে আসতে হবে বা বিন ফোল্ডারে চলে আসতে হবে। আপনি যখন গুগল ড্রাইভ থেকে কোনো ফাইলকে ডিলিট করছেন, তো সেগুলি স্থায়ীভাবে ডিলিট হয়নি, ড্রাইভ থেকে মুছে দেওয়া ফাইল ট্র্যাশ বা বিন ফোল্ডারে গিয়ে জমা হয়। তো এই ফাইলগুলি ট্র্যাশ বা বিন ফোল্ডারে গেলেও আপনার গুগল ড্রাইভের জায়গা দখল করে থাকে, তাই এখান থেকেও আপনাকে এই ফাইলগুলিকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনাকে 3 number যে কাজটি করতে হবে, জিমেলের অপ্রয়োজনীয় মেলগুলিকে ডিলিট করে দিতে হবে। জিমেলে এমন অনেক ফাইল আছে যেগুলি 10 MBরও বেশি জায়গা নিয়ে থাকে। তো এই সকল জিমেলের যে বড় ফাইলগুলো আছে, তো সেইগুলোকে ডিলিট করে দিতে হবে। তো গুগল ড্রাইভটিকে ওপেন করে নিন, 3 lines গিয়ে স্টোরেজ অপশানে চলে আসুন। এবার ফ্রি আপ স্পেসে গিয়ে জিমেল অপশানটিকে সিলেক্ট করে নিন। তো এখান থেকে যে ফাইলগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলোকে সিলেক্ট করুন এবং পারমানেন্টলি ডিলিট করে দিন। তাহলেই গুগল ড্রাইভের জায়গা অনেকটাই খালি হয়ে যাবে। তো এরপর 4 number যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি গুগল মিটে অনলাইন ক্লাস করেন, তো সেই অনলাইন ক্লাসের ভিডিও অনেক সময় গুগল ড্রাইভে সেভ থাকে। এই ভিডিওগুলি গুগল ড্রাইভের অনেকটাই জায়গা দখল করে থাকে, এইগুলোকে আপনার গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও রাখার হয়, তাহলে আপনাকে মোবাইলের স্টোরেজে রাখতে হবে অথবা কম্পিউটার বা ল্যাপটপে রেখে দিতে হবে। তাহলে আপনার গুগল ড্রাইভের স্টোরেজটা খালি থাকবে। এরপর আপনাকে 5 number যে কাজটি করতে হবে, আপনি যদি গুগল ড্রাইভে কোনো বড় ফাইলকে রাখতে চান, তাহলে জিপ ফাইলে কনভার্ট করে আপনার গুগল ড্রাইভে রাখতে পারেন। কারণ বড় ফাইলকে আপনি যদি জিপ ফাইলে কনভার্ট করেন, বড় ফাইলের সাইজটি অনেকটাই কম্প্রেস হয়ে ছোট হয়ে আসে এবং জিপ ফাইলে রাখার জন্য আপনার গুগল ড্রাইভের স্টোরেজটা খুবই কম লাগবে। তো এই বড় ফাইলগুলিকে যদি আপনি গুগল ড্রাইভে রাখতে চান, তাহলে জিপ ফাইলে কনভার্ট করে গুগল ড্রাইভে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করুন, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ফেসবুকে হলে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।